ছোট পর্দার জনপ্রিয় মুখ রূপমা রায় এই মুহূর্তে রূপমাকে দেখা যাচ্ছে রূপসাগরে মনের মানুষ সিরিয়ালে তার চরিত্রের নাম পূর্ণা সিরিয়ালে কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণভাবে সক্রিয় থাকেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় প্রায়ই অভিনেত্রীর ছবি পুরুষ হৃদয়ে ঝড় তোলে এবারেও সেটাই হলো সম্প্রতি যে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তা দেখে নেটপাড়ার ঘুম উড়ে গিয়েছে রুকমা সম্প্রতি যে দুটি ছবি পোস্ট করেছেন সেখানে তাকে দেখা গিয়েছে সুইম সুটে আর এই ছবি পোস্ট হতেই দের হৃদয়ের ধুক পুকানি বেড়ে গিয়েছে রুকমাকে দেখা গিয়েছে কালো রঙের মনোকিনিতে একটি ছবিতে পুলের জলে রয়েছেন তিনি আর একটি ছবিতে পুল থেকে ভেজা শরীরে উঠছেন রুকমা এই ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছেন সব চিন্তা সুইম করে দূর করে দিলাম রুকমার এই ছবিতে একের পর এক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে কমেন্ট করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই প্রসঙ্গত পুজোর সময়ে শহরে ছিলেন না রুকমা শুটিং থেকে লম্বা ছুটি পেয়ে ভাইজাক যান অভিনেত্রী সেখান থেকে ভুবনেশ্বর হয়ে কলকাতায় ফিরেন তিনি গাড়ি নিয়েই এই লম্বা সফর করেছেন অভিনেত্রী এমনিতে সময় পেলেই রুকমা ঘুরতে বেরিয়ে পড়েন আর সেই সব ছবি নেট দুনিয়ায় পোস্ট করতে ভোলেন না প্রসঙ্গত দু হাজার চৌদ্দতে কিরণমালা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র রাজকুমারী কিরণমালার ভূমিকায় ছোট পর্দার দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন রূপমা এরপর আর পিছন ঘুরে তাকাতে হয়নি একের পর এক হিট ধারাবাহিকে কাজের প্রস্তাব পেয়েছেন লালকুঠি ও দেশের মাটি সিরিয়ালে রাহুল বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন সেই সময় রাহুল রুকমার সম্পর্ক নিয়ে কম গসিপ হয়নি তবে রাহুল এবং রূপমা দুজনেই জানিয়েছিলেন যে তারা শুধুমাত্র খুব ভালো বন্ধু ছাড়া আর কিছুই নয় সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন রূপমা। সন্দীপ তার নশনের সিরিজে তার অভিনয় বেশ প্রশংসিত এই মুহূর্তে অভিনেত্রী হ্যাপিলি সিঙ্গেল